সবাই কে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ নিরামিষ ডাল, শীতের সব রকমের সবজি দিয়ে অড়হর ডাল। খুব টেস্টি হয় এটা খেতে, ভাত দিয়ে তো ভালো লাগেই আর রুটি দিয়েও কিন্তু এটা ভীষণ ভালো হয়। তাহলে দেখতে থাকুন এটা আমি কিভাবে করি। আর আমার চ্যানেলে আর যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমি কোনো রেসিপি নিয়ে আসলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে আমার বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তাহলে শুরু করছি আজকে রেসিপি। যারা ডায়েট করছেন তারাও এই ডালটা খেতে পারেন। তাহলে আগে দেখে নিই, এখানে আমি এক কাপ অড়হর ডাল নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে কিছু সবজি আছে যার মধ্যে ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, গাজর, বিনস, কড়াইশুঁটি, মূলো, মানে যা যা বাড়িতে ছিল সব একটু একটু করে আমি নিয়েছি। এর মধ্যে অবশ্যই শিম দিতে পারেন, খুব ভালো লাগবে শিম থাকলে, আর বা আপনার পছন্দের যা যা সবজি দিতে পারেন। এখানে আদা কুচি নিয়েছি আমি, 1 ইঞ্চ আদা আমি কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি এখানে 1/2 টিস্পুন আমি জিরে নিয়েছি, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, এখানে একটা দারচিনির টুকরো আছে, 3 এলাচ আছে ছোট এলাচ, আর 1/2 বড় এলাচ আছে অর্ধেকটা, আর হিং লাগবে, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 পিঞ্চ নিয়েছি গরম মশলা, আর লাগবে 1 টিস্পুন আমচুর পাউডার, ধনে পাতা কুচি লাগবে, নুন চিনি লাগবে, আর রান্নাটা হবে রিফাইন্ড অয়েলে। তাহলে শুরু করছি। ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব এই এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, আর দালচিনিটা। এই আমি এটাকে 2-3 হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। কড়াইয়ে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সবার আগে দিয়ে দিচ্ছি ফোড়ন, 2 তেজপাতা, আর শুকনো লঙ্কা, আর সাদা জিরে। এটাকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব আদা কুচিটা। এবার এটাকে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ হিং, আর সব সবজিগুলো, সবজিগুলো দিয়েই আমি এখন কিছু না করে এটাকে এখন চাপা দিয়ে একটু রেখে দেব। সবজিগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিট, এবার খুলছি। এখনই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, ডালে নুন দেওয়া আছে সেটা বুঝে এটার মধ্যে নুন দিতে হবে, আর খুব ভালো করে এগুলো একটু মিশিয়ে দেবো, দিয়ে আবারও আমি এটা চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। সবজির মধ্যে নুন দিয়ে এটাকে আমি 2-3 মিনিট হাই ফ্লেমে চাপা দিয়ে রেখেছি, এবার আমি খুলবো। সবজির থেকে কত জল বেরিয়ে গেছে আর সবজির ভলিউমটা অনেকটা কমে গেছে যেহেতু জলটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা যা ছিল সব, এটা আমি এমনিই দিলাম কারণ এর মধ্যে এখন প্রচুর জল আছে, জলে গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ততক্ষণ ভালো করে কষাবো যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আবার খুলছি। মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডাল, আমি সিদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে চাপা দিয়ে আমি স্লো টু মিডিয়ামে হতে দেবো যতক্ষণ না সব সবজি খুব ভালো করে সিদ্ধ হচ্ছে। এটা আমি ঢাকা দিয়ে স্লো টু মিডিয়াম
फ्लेमे मोटामुटी 5 मिनट रेखे एबार खुलछी देखबो जे सब सब्जी सिद्ध होयेछे किना। हाँ सब्जी किन्तु सब सिद्ध हो गेछे। दिए दिच्छी स्वाद अनुजायी चीनी, एक टी स्पून आमचूर पाउडार दिच्छी, एक टी स्पून घी। जारा डालटा डाइटिंग खेते चाहिए तारा घीटा देवें ना। और देव किछु धने पाता कुची और देव कैकटा चेरा काचा लंका। खूब भालो करे मिशिए नेब। निये एटाके 2 मिनट फुटिए आमी फ्लेम अफ करे स्टैंडिंग रेखे देव और तारपर सार्व करब। परिवेशन करे दिएछि अत्यंत सुस्वादु और खूब ताड़ाताड़ी होये जावार मतो सम्पूर्ण निरामिष एकटा डालेर रेसिपि। अवश्यई करबेन आर आमाके कमेंट करे जानाबेन जे केमन लागलो। जारा एखोनो आमार चैनल सबसक्राइब करेननि अवश्यई सबसक्राइब करे निन और पाशे थाका बेल आइकनटिओ प्रेस करे दिन जाते आमी कोनो रेसिपि निये आसले तार नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछे जाए। आज ताहले एई पर्यन्तई। सबाई खूब भालो थाकबेन, सुस्थ थाकबेन। आबार देखा होबे अन्य कोनो भिडियोते अन्य कोनो रेसिपि निये। अनेक 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 धन्यवाद।